65 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে নামবে জেলেরা। এরই মধ্যে মাছ ধরার সকল প্রস্তুতি শেষ করেছেন তারা। উপকূলীয় পটুয়াখালীর কুয়াকাটা, মৎস্য বন্দর, আলিপুর, মহিপুর ও চট্টগ্রামের উপকূলীয় এলাকার ট্রলারগুলো প্রস্তুত করা হয়েছে। কর্মচাঞ্চল্য হয়ে উঠেছেন হাজারো মৎস্য আড়তদাতারা ও কর্মচারীরা। চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে প্রায় লক্ষাধিক জেলে সাগরে নামার প্রস্তুতি নিয়েছে। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের জেলেপল্লী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, শাহিন নদীতে নামতে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। নীরা, কক্সবাজারে কক্সবাজার জেলায় 63,193 জন নিবন্ধিত জেলে রয়েছে এবং এর বাইরে অনুবন্ধিত জেলে রয়েছে আরো লক্ষাধিক। তারা মোটামুটি 65 দিন নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগরে নামার প্রস্তুতি নিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কক্সবাজার ফিশারি ঘাটে রয়েছি। এই ফিশারি ঘাট থেকে মূলত ট্রলার বা বোটগুলো এখান থেকে মাছ ধরার জন্য ছেড়ে যায়। তারা এখান থেকে জাল প্রস্তুত করা থেকে শুরু করে সবকিছু কাজ এখানে সম্পন্ন করতেছেন। এখানে শত শত বোট অপেক্ষমান রয়েছেন, তারা সাগরে মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো ইতিমধ্যে অনেক অনেক এর আগেও কয়েকটা নিষেধাজ্ঞা না মানে অনেক বোট মানে সাগরে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারপরও পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিয়ে আজকে মধ্যরাতে তারা নামতেছেন। আমাকে কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি জেনারেল জাহিদ ইকবাল জানিয়েছেন 63,193 জন জেলেকে মাসে 40 কেজি করে প্রতি পরিবার প্রতি দিয়েছেন। কিন্তু অনুবন্ধিত জেলেরা অভুক্ত ছিল অনেক কষ্টে, কিন্তু আজকে তারা তাদের মাঝে হাসির মুখে হাসির রেখা ফুটে উঠেছে। তারা নতুন করে স্বপ্ন দেখছেন, তারা মাছ এনে মাছ বিক্রি করে বাজারে তারা তাদের পরিবারকে নিয়ে জীবন যাপন করবেন। নিরা জি, শাহিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ সাইফুর রহিম শাহিন জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।